ফের বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুর বিধানসভার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। দলের অন্তর্বর্তী আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ভরতপুরের ওশিকে সরাসরি আক্রমণ করেন, এমনকি তাকে 48 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়ার পাশাপাশি টেবিলের উপরে পা তুলে বসার কথাও বলেছেন। চলুন এবার শুনে নি ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। এইখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমাদেরকে তার জবাব দিতে হবে। তার জন্য যদি এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়, তার জন্য প্রশাসনই দায়ী থাকবে। কারণ আমি পরিষ্কার করে আজকে ওসিকে বলে যাব যে আমাদের, আমি বিধায়ক, আমি এখানে শেষ কথা বলবো, এবং যতক্ষণ পর্যন্ত রাজ্য নেতৃত্ব যে কোনো ক্ষেত্রে আমাকে আলাদা করে ইনস্ট্রাকশন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানকার কোনো লোকের, এই সমস্ত অবাঞ্ছিত লোক যারা দল বিরোধী কাজ করেছে, যারা দলের প্রার্থীকে হারানোর চেষ্টা করেছে, তার প্রমাণ তো আমাদের কাছে যথেষ্ট আছে। কাজে আমি প্রশাসনের কাছে কেন আপোষ করতে যাব? টার্জেনকে ওসি ফোন করেছিল, আমি টার্জেনকে পরিষ্কার বলে দিয়েছি, ওসিকে বলা যে তোমাকে দালালি বন্ধ করতে বলছে যদি ওসি থাকার ইচ্ছা থাকে ভরতপুরে, আর তা নাহলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করাবো এখান থেকে তার উঠাতে। থানার সামনে গিয়ে বসবো, পায়ে টেবিলের উপরে পা দিয়ে তখন বুঝতে পারবা হুমায়ুন কবির কী জিনিস, অটোমেটিক তুমি এখান ছেড়ে চলে যাবো, বলবো যে আমি বেশ ভাটপাড়ায় ছিলাম, ভাটপাড়াতেই চলে যাবো। তো সেটা যেন আমাদের করতে বাধ্য না করায় কেউ, সোজা কথা, আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। আর এই তিনজন নেতা, বাকি যে কর্মী, যারা ভোটার, যারা অঞ্চল নেতৃত্ব, যারা তাদের হুইপে বাধ্য হয়েছিল, তাদের তো পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কারোর জন্য আমাদের কোনো নিষেধ নাই, কারোর সঙ্গে আমাদের মেলামেশা করার কোনো আপত্তি নাই। কিন্তু তিনজন নেতৃত্ব যেহেতু অফিসিয়ালি তারা স্ট্যাম্প নিয়ে, ক্ষমতা নিয়ে দলের প্রার্থীকে হারানোর সব রকম চেষ্টা করেছে, কাজে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। আর কে জেলার এখানকার সভাপতি হবে, কে ওয়েবসাইট, সেটা তো রাজ্য নেতৃত্ব জানে, আমরা ক্লিয়ার করে লেটার পেটে চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি, তো সেটাই তো ডিক্লেয়ার হবে যেদিন হবে। তো ওইটা তো আর আমার ডিক্লেয়ার করার অধিকার নাই যে আমি করে দেবো ডিক্লেয়ার। কাজে রাজ্য নেতৃত্ব কেন ডিলে করছে, কেন ঝুলি রাখছে, সেটা তেনারা বলতে পারবেন। সেই সব কথা নিয়ে আমাদের কোনো পর্যালোচনা করা বা কোনো কিছু বলার অধিকার নেই, আমরা বলবও না। কিন্তু পরিষ্কার কথা, এখানে আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করলে আমরা কিন্তু হাত গুটি বসে থাকবো না।